এরপরের প্রশ্ন হলো, যদি কোনো নিয়ত করে তা পূরণ করতে না পারে তাহলে কি গুনাহ হবে? অনেকে নিয়ত করেন যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, কিন্তু পরে করতে পারে না, তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, কোনো ভালো কাজ আপনি করবেন এমনি মনে মনে নিয়ত করছেন, কোনো হলফ কসম না যে আমার এটা হলে এটা করব, মানত না বা আল্লাহর কসম এটা করবো, এরকম না, জাস্ট নিয়ত করছেন আমি এটা করবো, একটা ইচ্ছা আছে। এরপরে যদি আপনি সেটা করতে না পারেন তাহলে কোনো গুনাহ তো হবেই না, বরং আপনার একটা সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানহাম্মা বিহাসানাতিন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে, ফালাম ইয়ামালহা, এরপরে তার আর ওটা করার সুযোগ হয় না, তার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে করতে পারলো না, তাহলে কুতিবা লাহু হাসানা, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিখে দেওয়া হবে, যেহেতু তার নিয়তটা নিখাত ছিল। আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে এরপরে যদি সে সে কাজ না করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কি দিবেন? একটা সওয়াব দিবেন, কারণ সে খারাপ কাজের নিয়ত করে সেখান থেকে সরে আসছে। আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন দেখেন। আর যদি কেউ ভালো কাজের নিয়ত করার পর সেটা করে, তাহলে ডাবল সওয়াব দেন আল্লাহ তাআলা, ভালো কাজের নিয়ত করলে এই জন্য এক সওয়াব, আর কাজটা করার কারণে আরেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এত অপশন রেখে দিয়েছেন, তারপরও আমরা পিছিয়ে পড়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।